এখানে 45টা জাতের বিদেশি ভ্যারাইটির আমের চারা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা নারকেলের চারা। এখানে আমাদের দুই ধরনের নারকেলের চারা আছে, একটা ভিয়েতনাম, একটা হলো কেরালা। যে নতুন একটি যে ভাইরালের যে চারাটি আপনারা অনেকেই জানেন, এটা হলো সেই চারা। এটা হলো করছল, ক্যান্সার প্রতিরোধক যে একটা ফল। কামকট চিনি আছে, গাবলেস আছে, তারপর হলো ভিয়েতনাম বারোমাসি পিঙ্ক কাঁঠাল আছে। তিনটি জাত আমাদের এখানে পাবেন, পিস ফল পাবেন, তারপরে রামবুড়ান পাবেন, তারপরে আপনি ওদিকে দেখেছেন ভিয়েতনাম বারোমাসি যে একারে ফল ধরা যে ইয়েগুলো মালটাগুলো চারাগুলো পাবেন, ঠিক আছে। তারপরে এদিকে যদি আমি দেখাই আঙ্গুরের চারা আছে, এটা মানে ইয়ে এদিকে দেখেন মিষ্টি জল মিষ্টি কামরাঙ্গা আছে, ওদিকে নাশপাতি আছে, তারপরে লঙ্গানের চারা আছে, বিভিন্ন প্রকারের এখানে আমের চারা আছে, মানে এখানে সজনের চারা আছে, এখানে মানে বিভিন্ন ধরনের প্রায় আমি এখানে প্রায় 200 প্রোডাক্টের যে স্যাম্পলটা আমি এখানে এই অল্প অল্প করে রেখে দিয়েছি। আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, এগুলা এই দেখেন এই সাইডটা কিন্তু জাম আছে, জাম বিভিন্ন জামের ইয়ে আছে, তারপরে এই লঙ্গানের তিনটি ভ্যারাইটি আছে। চেরির আমি একটা মাতৃ ইয়ে এখানে রেখে দিয়েছি ড্রামে, তারপরে এখানে মেলিনা চেরি আছে। চেরির এই তিনটা চারটা ভ্যারাইটি আমাদের এখানে রাখা আছে। এটা মানে আমরা কিছু কিছু চারা এখানে রেখে আমরা যখন আসে কেউ আমরা এগুলো দেখাই, এটা স্যাম্পল হিসেবে রেখে দিয়েছি। অ্যাভোকাডোর চারা আছে, সজনের চারা আছে, এদিকে মিষ্টি দেখেন মিষ্টি ইয়ে আছে, জলপাই আছে, এটা মিষ্টি জলপাই আছে, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন চারাগুলো আমরা এখানে দেখেন বিভিন্ন মানে অল্প অল্প করে আমরা রেখে দিয়েছি, অল্প অল্প করে যে এটা আমরা মানুষ আগে স্যাম্পল হিসেবে আমরা এই পুরা এইটা আমরা রেখে দিয়েছি, ঠিক আছে। ওদিকে কাঁঠাল রেখেছি, ওদিকে আম রেখেছি, লিচু রেখেছি, এদিকে কদবেল রেখেছি, তারপরে আপনার ওদিকে দেখেন ইয়ে রেখেছি যেটা হলো আপনার বলে লেওয়ার বিভিন্ন ভ্যারাইটি রেখে দিয়েছি। এটা মানে অল্প পরিসরে অল্প অল্প করে স্যাম্পল আমরা রেখে দিয়েছি। এই চারাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। এই যে মেরিন আছে, এটা কিন্তু ভালো একটা বড়ো একটা চারা দেখেন, এটা কিন্তু পাবেন, ঠিক আছে। এই ধরনের চারাগুলো পাবেন, এই ধরেন এটা অ্যাভোকাডো যেছে কলবের চারা, এটা পাবেন, এদের বড়ো চারাটা পাবেন, ঠিক আছে। তারপরে আপনারা এই যে এই ইয়েটার বড়ো চারা আছে আমাদের কাছে, তেজপাতা আছে, বিভিন্ন এখানে প্রায় আমরা 200 প্রজাতির যে চারাগুলো আমরা অল্প অল্প করে এই পুরা এই জায়গাটা একটা রেখে দিয়েছি স্যাম্পল। কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আব্দুর রহিম, রাকা এগ্রো ফার্ম। আর রাকা এগ্রো ফার্মের নতুন একটি ভিডিও সেটা হলো আমার এই রাকা এগ্রো নার্সার চারা আছে, এটাই কিন্তু আপনাদের আজকে আমি দেখাবো। সেটা হলো দেখেন আজকে আমি প্রথমে দেখাবো এটা বারোমাসি কাঠিমোর আম, আমের চারা। এটা হলো চারা কিন্তু দেখেন, এটা চারা আমরা বিভিন্ন এটার প্যাকেট প্যাকেটে এই চারাগুলো করেছি। এদিকে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আছে, কিউজার আছে, রেড পার্মার আছে, বাড়ি ফোর আছে। এখানে 45টা জাতের বিদেশি ভ্যারাইটির আমের চারা আছে। এটাই আমি কেন দেখাচ্ছি, আমার ফার্ম এতদিন আমি ফার্মে বিভিন্ন ভিডিও আমি দেখাইছি, কিন্তু এখন আমি যদি আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার কি কোনো নার্সারি আছে কি না, এটাই দেখানোর জন্য আমি এখানে আমার প্রায় 1.5 লক্ষ আমের চারা আমি স্টকে রেখে দিয়েছি বিভিন্ন জাতে, সেটা সব বিদেশি জাতের আম। আমি একটাই কথা বলি, আমি বিদেশি জাত নিয়ে কাজ করি, বিদেশি সমস্ত কিছু নিয়ে আমি কাজ করি, কেননা বিদেশি জাতের ফলগুলোতে আমরা আগ্রহী বেশি। যেমন বিদেশি আমগুলা কালারফুল, আমগুলা কালারফুল হয়ে থাকে, এই জন্য আমাদের বাজারে চাহিদা বেশি এই আমগুলোর। তেমনিভাবে আমি এই জন্যই এই মানুষের চাহিদা কথা ভেবেই কিন্তু আমি এই আমের চারাগুলো আমি এখানে স্টকে রেখেছি, যে আপনারা যে যেখান থেকে যে জেলার থেকেই হোক আপনারা যদি আমার কাছে কল করেন, আমার স্ক্রিনে নাম্বার থাকবে, নাম্বারে কল করলে আপনারা আপনাদের জেলায় এই চারাগুলো পৌঁছে যাবে। আরেকটি কথা, যদি আপনারা এসে আমার নার্সারি অ্যান্ড এগ্রো ফার্মে এসে কিন্তু আপনারা এই চারাগুলো এসে দেখে নিয়ে যেতে পারেন। এই চারাগুলো মিনিমাম 6-7 ফিট করে প্রত্যেকটি জাতের চারাগুলো আপনারা এখানে পাবেন। এ দেখতে শুরু করে আমার এই সাইডটা পুরোটা প্রায় অনেক মানে 45টা জাতের চারাগুলো আমরা এখানে স্টকে রেখে দিয়েছি, যেটা কিনা আপনারা মানে বিদেশি আমের ওপরে বিদেশি ফলের ওপরে যেমন আমাদের চাহিদা বাংলাদেশের মানুষের, তেমনিভাবে কিন্তু আমরা এখানে এই চারাগুলো আমরা এখানে স্টক করে রেখেছি। আপনারা যদি বলেন ভাই বারো মাসের কোনো চারা আছে এখানে, বারো মাস অবশ্যই বারো মাসের চারাগুলো আছে, সেটা বারো মাসের কাটিমন আমের চারা আছে। তারপরে আছে মনে করেন এই সাইডে যদি দেখাই, এই সাইডটা হলো বাড়ি ফোর আছে, বাড়ি ফোরটা কিন্তু আপনার বছরে সারা বছরই ধরে। এই সাইডটা যদি দেখায় এটা রেড পার্মার আছে, রেড আইভেরি আছে, বোনাই কিং আছে। এই সাইডটা যদি দেখায় ব্যানানা ম্যাঙ্গো আছে, রেড আছে, ব্যানানা যেটা হলুদ হয় এটা আছে। এটা বিভিন্ন প্রকারের নিয়ে আমি একটা জিনিস দেখেছি, যে আরেকটা জিনিস আপনাদের আমি দেখাবো, সেটা হলো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা চারায় কিন্তু এবছরে মুকুল এসেছে। প্রত্যেকটা চারায় যে এবারে দেখি আপনি দেখেন, লুক করে দেখেন, প্রত্যেকটা চারায় কিন্তু মুকুল ছিল। আপনারা লাগানোর সাথে সাথে কিন্তু আগামী বছর ইনশাল্লাহ
প্রত্যেকটি গাছ থেকে আপনারা আম পেয়ে যাবেন। এদের প্রত্যেকটি চারায় কিন্তু মুকুল ছিল এবং মুকুলে আমও ছিল। আমরা এই আমটি কিন্তু হারভেস্ট বা খেয়েছি বা হারভেস্ট করেছি। এটা নার্সারি, নার্সারিতে প্রচুর পরিমাণে মুকুল এসেছিলো, কিন্তু আপনারা আসলে দেখলে মনে করবেন যে এটাই মনে একটি বাগান না, এটা বাগান নয়, এটা আমার একটা স্টক, এটা নার্সারি, এটা শুধু আমের আমের চারাগুলো আমি এই সাইডে এখান থেকে বাঁধাই নিই। এই সাইডটি পুরাটা আমি প্রায় 3 থেকে 3.5 করে এই আমের চারাগুলো আমি স্টকে রেখে দিয়েছি। পুরো বাগানটা আসলে ভিডিওর মাধ্যমে দেখানো আসলে হেঁটে হেঁটে সম্ভব না, এই জন্য আমরা একটি জায়গায় দাঁড়িয়েই ভিডিওটি যেটুকু না দেখানো সম্ভব এতটুকু না কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর আপনারা কেউ যদি আমার এই বাগানে বা এই নার্সারিতে এই এগ্রো ফার্মে আসতে চান, ভিজিটে আসতে চান, আমি যে জায়গায় দাঁড়াচ্ছি এটা হলো রায়পুর গ্রাম আর উপজেলা জীবননগর জেলা চুয়াডাঙ্গা, ঠিক আছে। আপনাদের বলবো স্ক্রিনে আমার নাম্বার থেকে কল দেবেন, আপনাদের যে কোনো জেলায় আমি এই চারাগুলো এই আমের চারাগুলো পৌঁছাই দেবো। দেখেন এই চারাগুলো কিন্তু আমি নিচে উপরে দাঁড়াচ্ছি, তারপর দেখেন আমার উপরের থেকে উপরে কিন্তু এটা ছায়া গেছে। এটা কিন্তু প্রত্যেকটাই মুকুল ছিল, প্রত্যেকটা চারা আপনি যে চারা বলবেন, যে বিদেশি চারায় বলবেন, সেটাতেই কিন্তু এবার মুকুল ছিল। এই জন্য আমি বলবো যে আপনারা এই ধরনের চারাগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন, বড়ো বড়ো চারাগুলো পাবেন, বড়ো বড়ো। দেখেন আমি দাঁড়াচ্ছি, আমার মাথার উপরে এই চারাগুলো চলে গেছে, সমস্ত চারাগুলো পুরো আপনি একটু দেখান, পুরো সাইডটা কিন্তু আমার বড়ো বড়ো চারা এখানে স্টকে রাখা আছে। ইম্পোর্ট করে এনে আমরা কিন্তু এই ধরনের চারাগুলো এখানে রেখে থাকি। আরও কিছু চারা আছে, আমের চারা ব্যতীত কাঁঠাল আছে বিভিন্ন, এখনও 200 প্রোডাক্ট আমি দেখাবো, যে এই চারাগুলো দেখাবো। আমি যদি দেখানো মানে দেখাতে সক্ষম হই 200 প্রোডাক্ট এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। আসলে এই 200 প্রোডাক্ট কিন্তু দেখানো সম্ভব নয় কোনো মতেই, এই জন্য আমি যেগুলো দেখানো যায় বড়ো বড়ো চারাগুলো আজকে আমি এগুলোই আপনাদের দেখাবো। চলুন দেখি। দর্শক, আমি এর আগে আমের আমার চারাগুলো আমি দেখেছিলাম, আমি এখন দেখাবো আমাদের যে যে 12 মাসে যে কাঁঠালগুলো 3টি জাত আছে বিভিন্ন প্রকার। এখানে শুধু কাঁঠাল না, এখানে আমি প্রায় আমার এখানে 50টি ভ্যারাইটি আছে। এইটার শোরুম আর কি, আমরা এটা ইয়ে করেছি ছোট্ট পরিসরে, এখানে 2 বিঘা জমির পরে একটা শোরুম টাইপে করেছি আমাদের অফিসের সাথে। এটা বিভিন্ন জাতের আমরা চারা রেখে থাকি এখানে, তেমনই আমি কিছু চারা এখানে রেখেছি, কাঁঠালের চারা যেগুলো পিঙ্ক কাঁঠাল, ভিয়েতনাম 12 মাসে যেটা কাঁঠাল পিঙ্ক কাঁঠাল হয় এগুলো, তারপরে আছে গামলেস কাঁঠাল আছে, তারপরে আপনার এরকম 3টি জাত আমাদের এখানে আছে যেটা হলো এই এখানে রাখা আছে, ঠিক আছে। তারপর এই সাইডে যদি দেখা এটা হলো দেখেন পিসফল, এগুলো পিসফলের গাছ আছে, রামভুটানের কামকট চিনি আছে, গামলেস আছে, তারপরে হলো ভিয়েতনাম 12 মাসে পিঙ্ক কাঁঠাল আছে, 3টি জাত আমাদের এখানে পাবেন, পিসফল পাবেন, তারপরে রামভুটান পাবেন, তারপরে আপনি ওদিক দেখেছেন ভিয়েতনাম 12 মাসে যে একারে ফল ধরা যে ইয়েগুলো মালটাগুলোর চারাগুলো পাবেন, ঠিক আছে। তারপরে এদিকে যদি আমি দেখাই আঙ্গুরের চারা আছে, এটা মানে ইয়ে এদিকে দেখেন মিষ্টি জল মিষ্টি কামরাঙ্গা আছে, ওদিকে নাশপাতি আছে, তারপরে লঙ্গানের চারা আছে, বিভিন্ন প্রকারের এখানে আমের চারা আছে, মানে এখানে সজনার চারা আছে, এখানে মানে বিভিন্ন ধরনের প্রায় আমি এখানে প্রায় 200 প্রোডাক্টের যে স্যাম্পলটা আমি এখানে এই অল্প অল্প করে রেখে দিয়েছি। আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, এগুলা এই দেখেন এই সাইডটা কিন্তু জাম আছে, জাম বিভিন্ন জামের ইয়ে আছে, তারপরে এই লঙ্গানের 3টি ভ্যারাইটি আছে। এটা চেরি, চেরির আমি একটা মাতৃ ইয়ে এখানে রেখে দিয়েছি ড্রামে, তারপরে এখানে মেলিনা চেরি আছে, চেরির এই 3টা 4টা ভ্যারাইটি আমাদের এখানে রাখা আছে। এটা মানে আমরা কিছু কিছু চারা এখানে রেখে আমরা যখন আসে কেউ আমরা এগুলো দেখাই, এটা স্যাম্পল হিসাবে রেখে দিয়েছি। এই অ্যাভোকাডো চারা আছে, সজনের চারা আছে, এদিকে মিষ্টি দেখেন মিষ্টি ইয়ে আছে, জলপাই আছে, এটা মিষ্টি জলপাই আছে, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন চারাগুলো আমরা এখানে দেখেন বিভিন্ন মানে অল্প অল্প করে আমরা রেখে দিয়েছি, অল্প অল্প করে যে এটা আমরা মানুষের আগে স্যাম্পল হিসাবে আমরা এই পুরা এইটা আমরা রেখে দিয়েছি, ঠিক আছে। ওদিকে কাঁঠাল রেখেছি, ওদিকে আম রেখেছি, লিচু রেখেছি, এদিকে কদবেল রেখেছি, তারপরে আপনার ওদিকে দেখেন ইয়ে রেখেছি যেটা হলো আপনার বলে লেওয়ার বিভিন্ন ভ্যারাইটি রেখে দিয়েছি। এটা মানে অল্প পরিসরে অল্প অল্প করে স্যাম্পল আমরা রেখে দিয়েছি, এই চারাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। এই যে মেরে আছে, এটা কিন্তু ভালো একটা বড়ো একটা চারা দেখেন, এটা কিন্তু পাবেন, ঠিক আছে। এই ধরনের চারাগুলো পাবেন, এই ধরেন এটা অ্যাভোকাডো যেছে কলবের চারা, এটা পাবেন, এদের বড়ো চারাটা পাবেন, ঠিক আছে। তারপরে আপনারা এই যে এই ইয়েটার বড়ো চারা আছে আমাদের কাছে, তেজপাতা আছে, বিভিন্ন এখানে প্রায় আমরা 200 প্রজাতির যে চারাগুলো আমরা অল্প অল্প করে এই পুরো এই জায়গাটা একটা রেখে দিয়েছি স্যাম্পল হিসাবে। মেন যে ইয়েটা নার্সারিটা আমি একবার আমেরটা দেখাইছি, এখন আমি ওই ইয়েটা আমি যাব, চলেন যাই। আমরা দর্শক, আমরা এর আগে দেখিয়েছি যে আমরা কী ধরনের চারাগুলো আপনারা এখানে পাবেন, যেমন আমি আমের ইয়ে দেখাইছি, আমার শোরুমটা দেখাইছি যেখানে আমি স্যাম্পল রেখেছি। আর আমি জিনিসটা বলবো যে দেখেন প্রথমে কিন্তু আমরা এই ধরনের একটি চারা কিনে নিয়ে আসি, বীজের চারা,
আনে যখন এটা বড় হয়ে যায়, এটা বড় হওয়ার পরে এটাই কিন্তু যে এই ধরনের যখন চারাটা বড় হবে তখন আমরা এখান থেকে কেটে এটা গ্রাফটিং করি। এটা কিন্তু আমার এই গ্রাফটিং করার জায়গাটা কিন্তু এটা পুরো পরিসরে কিন্তু এটা বিভিন্ন ইয়ে দেখেন, এখানে আমরা বড়ই চারাগুলো বিভিন্ন বড়ই চারাগুলো কিন্তু আমরা এখানে গ্র্যাফটিং করেছি। দেখেন আপনারা এই বছরে এই চারাটা লাগাতে পারবেন, এটা গ্র্যাফটিং আমরা করেছি, এটা হলো আমাদের গ্র্যাফটিংয়ের জায়গা। দেখেন ওটা লিচুর চারা আছে এদিকে, মানে বিভিন্ন ওটা দেখেন আপনারা কুমড়ার চারা আছে, এ দেখেন এই সাইডটা দেখেন, এটা যদি দেখা এটা হলো আমরা লিচু কলপ করে এখানে রেখেছি। দেখেন এই লিচুর চারা চায়না লিচু, এগুলো কিন্তু আগামী বছরে মুকুল আসবে ইনশাল্লাহ আশাবাদী। ঠিক আছে, এটা দেখি, এই দেখেন এদিকে দেখেন এটা কুমড়ার চারা, এটা কিন্তু এখানে গ্যাপটিং করে আমরা রেখে দিয়েছি, চারাটা এখানে মানে বড় হয় নাই। এদিকে যদি দেখেন এই যে এদিকে আমরা যেটা বড় কাঁঠালের চারা, বড় কাঁঠাল দেখায় আসলাম। ঠিক আছে, এ দেখেন এখানে কিন্তু এটা এটা হলো ইম্পোর্টের চারা, এটা ইন্ডিয়ান একদম অরিজিনাল। এ দেখেন এটা কিন্তু এটা ইম্পোর্টের যে চারাগুলো এটার একটা বৈশিষ্ট্য আলাদা। দেখেন ও কিন্তু পুরো ডালটা কেটে এখানে বসাইছে, এই ইম্পোর্টের চারা এটা। ঠিক আছে, এই কাঁঠালের চারাগুলো দেখেন বিভিন্ন আমরা এদিকে আগায় নিয়ে আসেন এটা। ঠিক আছে, এগুলো কিন্তু সব ইম্পোর্টের চারা, এই দেখেন এগুলো কিন্তু ইম্পোর্টের চারাগুলো। কাঁঠালের এই দেখেন এটা কিন্তু কাঁঠালের একটা এই যে পিঙ্ক কাঁঠাল, পিঙ্ক কাঁঠালের যে জাতটি দেখছেন এটা কিন্তু একটা আমরা প্রথমে ইম্পোর্ট করে নিয়ে আসি। আপনারা মনে করছেন এই চারাটি কিন্তু আমরা যেটা উৎপাদন প্রথমে এনে যে আপনি বড় চারাটা চাইবেন, এটা কি প্রথমে কিন্তু আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্টে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্টে কিন্তু বড় চারা আমরা আনতে পারি না। এই ধরনের ছোট একটি চারা নিয়ে এসে এখানে এখানে আমরা বিভিন্ন কায়দায় এই চারাটা আমরা এখানে যত্ন করে এখানে পানি দিয়ে এখানে করার পরে যত্ন নেওয়ার পরে চারাটি আস্তে আস্তে বড় হয়। এখানে দেখেন পুরো এলাকা কিন্তু ইম্পোর্টের চারা নিয়ে এসে বসানো। আমি তো বললাম ইন্ডিয়ান চারা, আপনি দেখলে আপনি বুঝবেন যে এটা ইন্ডিয়ান চারা। ইন্ডিয়ান চারা এটার অন্যরকম একটা ইয়ে থাকে, ইম্পোর্টের চারাগুলো ইন্ডিয়ান বলেন, এটা থাই বলেন, ভিয়েতনাম বলেন, এটা বিভিন্ন কায়দার এই চারাগুলো এখানে কিন্তু আমরা ইম্পোর্টে নিয়ে আসি। ইম্পোর্টে আনার পরে এই চারাগুলো কিন্তু ইম্পোর্টে সব ইম্পোর্টের চারাগুলো, ইম্পোর্টের চারা এনে আমরা এখানে স্তূপ করি বা এখানে আমরা লাইন বাই লাইন এখানে বসানো হয়। এই দেখেন এটা হলো লাইন বাই লাইন এখানে বসানো হয়। আরেকটি জাত আমি দেখাবো, এটা হলো এই দেখেন কামকট চিনি, এটা কিন্তু এই পাতাটাও যেমন তেলা, এই ভিয়েতনাম বারো মাসি ওইটাও তেলা। তো এই কামকট চিনি কিন্তু দেখেন এটাও কিন্তু ইম্পোর্টে আমরা চারাটা নিয়ে আসছি, আনার পরে কিন্তু আমরা এখানে বসাইছি। এটা বড়ো প্যাকেটে তখন দিব, দেওয়ার পরে চারাটা আর আস্তে আস্তে বড়ো হবে। এই জন্য আমরা বলি যে আমরা ইম্পোর্টার যে অরিজিনাল ইম্পোর্টার ইম্পোর্টারের ইয়ে চারাটা কীভাবে ইম্পোর্ট করে, ঠিক আছে, এটাই কিন্তু আপনাদের আমি দেখে থাকি বা আমরা এই রাখা এগ্রো ফার্মে এইটাই কিন্তু আমরা কাজ করে থাকি যে আমরা কী পরিমাণে চারা ইম্পোর্ট করে থাকি। আমাদের অরিজিনাল ইম্পোর্টার এই বাংলাদেশের সেটাই নতুন একটি যে ভাইরালের যে চারাটি আপনারা অনেকেই জানেন, এটা হলো সেই চারা, এটা হলো করছল, ক্যান্সার প্রতিরোধক যে একটা ফল, সেই ফলের চারাটা কিন্তু আমরা এখানে গ্র্যাফটিং করেছি। এই যে কিছুদিনের ভেতরে দর্শকরা কিন্তু এই চারাগুলো পেয়ে যাবে, যারা করছলের চারাগুলো নিতে চায় এটা কিন্তু পেয়ে যাবে আমাদের থেকে। এই সাইডে আছে আপনার চেরি ইয়ে আছে, করছলটা হলো আপনারা সবাই জানেন ক্যান্সার প্রতিরোধক একটা ফল। এটা হলো ইউকে, ইউকে থেকে আমরা এই যে বাণিজ্যিকভাবে আমরা কয়েকটি চারা এনেছিলাম, এনে আমাদের ফার্মে লাগিয়েছি। লাগানোর পরে এই চারাটি ওই সময় কিন্তু আমাকে বলে দিয়েছে যে এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধক একটা ফল, কিন্তু এভাবে কিন্তু প্রসার হয়েছিল না, আমরা প্রসার করেছিলাম না, হয়তো বা বললে আমাদের কি কেউ কিছু ইয়ে করতো কি না। তারপরে কিন্তু আস্তে আস্তে এখন নেট দুনিয়ায় কিন্তু এই জিনিসটা বিশাল পরিসরে কিন্তু এটা ভাইরাল, এটা করছল, করছলের ক্যান্সার প্রতিরোধক। এই জন্য পাতা ফুল ফল এটা সম্পূর্ণ ছাল পর্যন্ত এটার এই রোগের জন্য স্থায়ী সমাধান এই করছল গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এটা নারকেলের চারা, এখানে আমাদের দুই ধরনের নারকেলের চারা আছে, একটা ভিয়েতনাম একটা কেরালা। আমরা দুই ধরনের চারা দুই দেশ থেকে আমদানি করে থাকি, যেহেতু আমাদের দুইটা চাহিদা আছে, দুইটাই কিন্তু তিন বছরে ফল ইনশাল্লাহ ফল এসে যাবে। এইটাই কিন্তু এই জন্য আমরা এইগুলো কেরালাগুলোই দেখেন কেরালা নারকেলগুলো এটা ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করার পরে শুধু নারকেল আসে, তারপরে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এই প্যাকেটে এই চারাগুলো বসাই। বসালে কি চারাগুলো আস্তে আস্তে একটু বড়ো হয়, আপনারা দেখতে ভালো লাগে। আমরা কিন্তু প্রথমে এই ছোট্ট চারা ইম্পোর্টে নিয়ে আসি, ছোট্ট দুই পাতা তিন পাতা এগুলো নিয়ে আসি, তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা যখন ইয়েতে বসাই প্যাকেটে বসানোর পরে কিন্তু এই চারাগুলো আস্তে আস্তে বড়ো হয়। বড়ো হইলে কিন্তু তখন আপনাদের মাঝে আমরা এটা দিয়ে থাকি, এটা তিন বছরে ইনশাল্লাহ এই নারকেলগুলো ধরে থাকে, আমরা পরীক্ষিত। এই জন্য এই চারাগুলো কিন্তু আমরা কৃষিপ্রেমী ভাই বোনেরা যারা আছেন নিতে চান, যারা ছাদ বাগানে আছেন এদের মাঝে, যেহেতু নারকেল তো ছাদে হবে না, নারকেল কিন্তু আপনাকে মাটিতেই লাগাতে হবে। এটা নারকেল সুপারি এগুলো কেউ ছাদে লাগাবেন না, সবসময় এটা মাটিতে লাগাবেন।
আগে বলেছি যে রাখা এগ্রো ফার্ম কিন্তু এটা ইম্পোর্টার। ইম্পোর্ট আমরা করি, প্রথমে ইম্পোর্ট করে আমরা আমাদের প্রজেক্টে লাগাই। এই লাগানোর পরে যখন দেখি এইটার ফল ভালো পাই, তখনই কিন্তু আমরা কৃষি উদ্যোক্তা যারা আছেন, নতুন নতুন উদ্যোক্তা, এদের মাঝে কিন্তু আমরা এই চারাগুলো দিয়ে থাকি। যেমন আমি বলি, এই একটা চারা আমরা এই যে ইম্পোর্টের যে চারাগুলো, এই দেখেন এটা কিন্তু অলরেডি এতে ফুল চলে আসছে। এই দেখেন এটা কিন্তু, এই চারাটা কিন্তু ফুল আছে। এটার নাম রোহনীয় একটা চারা, এটা কিন্তু শরীফার মতনই একটা, এটা বড় হয় 800-900 গ্রাম হয়। এই ধরনের চারাগুলো আমরা ইম্পোর্টে নিয়ে আসি। ইম্পোর্টে আমি দেখেন এদিকে সমস্ত ইম্পোর্টে আনার পরে চারাটা, ছোট্ট চারাটা কিন্তু আমরা এদিকে বসায় থাকি। এই সাইডটা পুরোটা আমাদের ইম্পোর্টের চারা, এই পুরোটা দেখেন দর্শকদের পুরোটা কিন্তু আমাদের ইম্পোর্টের চারাটা আমরা এখানে বসায় থাকি। আর আপনারা যদি চারা নিতে চান, যে কোনো চারা বাংলা পৃথিবীর যে কোনো চারা, যে কোনো ধরনের চারা আমার এই রাখা এগ্রো ফার্মের রাখা এগ্রো নার্সারিতে যদি নিতে চান, তাহলে আমি যেখানে দাঁড়া আছি এটা হলো রায়পুর গ্রাম, জীবনগর উপজেলা আর জেলা চুয়াডাঙ্গা। আর আমার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা যে কোনো জায়গাতে যে কোনো জেলা থেকে লক করবেন এই নাম্বারে, আপনাদের আমি সার্ভিসের মাধ্যমে আপনাদের জেলায় জেলায় এই চা বিভিন্ন বিদেশি চারাগুলো আমি পৌঁছা দেবো। এবং আপনারা এসেও কিন্তু আপনারা এটা এই চারাগুলো নিয়ে যেতে পারেন। আমার ফোন নাম্বার হলো 01735-95-30-88। আমি আরেকবার বলি, আমার ফোন নাম্বারটা 01735-95-30-88। আপনারা এই নাম্বারে কল করলে বাংলাদেশের যে কোনো জেলাতে এই চারাটি আমরা পৌঁছাই দেবো। দেখেন এইটা সম্পূর্ণ ইম্পোর্টের চারা, আমাদের পুরোটা ইম্পোর্টে আনার পরে এই চারাগুলো আমরা বসে থাকি। এখানে ভিয়েতনাম, আপনার নারিকেল, সুপারি, এর সর্বপ্রকারের চারাগুলো, আপেল, আনার, বেদানা, আঙ্গুর, যত প্রকার বিদেশি ফল আছে, যত প্রকার বিদেশি আম আছে, সমস্ত আমগুলো এখানে, আমের চারাগুলো বিভিন্ন প্রকারের, 300 প্রকারের চারা কিন্তু আমার এখানে আমি ইম্পোর্ট করে থাকি। অল্প অল্প করে ইম্পোর্ট করি, আপনারা চান ওইভাবে কিন্তু আমরা দিয়ে থাকি এই চারাগুলো। আমি এই ভিডিওটা যারা খুব কষ্ট করে দেখলেন তাদেরকে মানে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানিয়ে আমি ছোটো করবো না, আরেকবারও আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমি আব্দুর রহিম, রাখা এগ্রো ফার্ম, এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।